আমার অন্তরে ইমান একদম টনটাইট। সালাত পড়িনাতে কি হলো, সিয়াম পালন করিনাতে কি হলো, দাড়ি নাইতে কি হলো, আমার ইমানটা একদম টনটাইট। এ ধরনের কিছু লোক আছে না? এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন সালাতুল মৌলিকাত, এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, এরা অচিরেই ধ্বংস হয়ে যাবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আজকে আমরা যেটা দেখছি, সারা বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাংলাদেশে এখন দ্রব্যমূল্য এত বেশি কেন? এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ফিলিস্তিন গাজা যুদ্ধ, ইসরায়েলি যুদ্ধ, সবচেয়ে ক্ষতিকর হচ্ছে সেই দুটো জিনিস, অর্থের লোভ, আর একটা নাম হচ্ছে পদমর্যাদার লোভ। সত্যের পূজারী আমরা কেউ নই, আমরা সবাই নিজেদের অন্তরের পূজারী। সামান্য একটা পদের বিনিময়ে মানুষ তার ধর্মকে বিক্রি করে দিয়েছে, তার আদর্শকে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ দিনের মধ্যে আজকে আমরা স্বেচ্ছাচারিতে ঢুকিয়ে দিয়েছি, কুপ্রবৃত্তি ঢুকিয়ে দিয়েছি, আর এ কারণে আজকে আমাদের অধিকাংশ মানুষ আল্লাহর দিন থেকে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তারা এখন দূরে সরে বসে আছে। তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, তার মধ্যে এক নম্বর হচ্ছে হাওয়া মুত্তাবা, সবসময় যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তার যারা অনুসরণ করে, অসুভমতা, এবং যারা প্রচণ্ড রকম কৃপণ, ও এজাউল মার ইবিন আফসিহি, এবং ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, বা ওই মানুষ ধ্বংসের মধ্যে চলে যায় যে নিজের ব্যাপারে খুব সুধারণা রাখে, মনে করে যে আমি সালাত সিয়াম পড়ি না, তাই কী হয়েছে, আমি অনেক বড় ইমানদার, আমার অন্তরে ইমান একদম টনটাইট। সালাত পড়ি না, তাই কী হলো, সিয়াম পালন করি না, তাই কী হলো, দাড়ি নাইতে কী হলো, আমার ইমানটা একদম টনটাইট। এ ধরনের কিছু লোক আছে না? এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন সালাতুল মৌলিকাত, এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, এরা অচিরেই ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবীর মানুষ, আজকের পৃথিবীর মানুষ স্বার্থের পিছনে আমরা সবাই ছুটছি। যারা টাকা পয়সার পিছনে ছুটছি না, তারা আবার স্বার্থের পিছনে ছুটছি। যার যেখানে স্বার্থ সেখানে আমরা ছুটে চলেছি, এবং স্বার্থের কারণে এতটাই আমরা অন্ধ হয়ে গেছি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অন্যায় করতেও আমরা দ্বিধাবোধ করছি না। আজকে দেখুন ফিলিস্তিনের গাজায় কি হচ্ছে, সেখানে যারা অস্ত্র নিক্ষেপ করছে তারা বিশ্বের সবচেয়ে বড় বড় সভ্যতার দাবিদার রাষ্ট্র, তারা এমন সভ্যতার দাবিদার, তারা মনে করে তাদের চেয়ে সভ্য জাতি পৃথিবীতে আর নাই। একটা মানুষ মারা গেলেও, তাদের দেশে যদি একটা মানুষও মারা যায়, একটা কুকুরও মারা যায়, সেটা নিয়ে তাদের কত হইহল্লা। তাদের মানবাধিকার সংস্থাগুলো সবসময় বসে আছে, যদি একটা গাছপালাও কেটে দেওয়া হয়, একটা বনের কিছু গাছপালা কেটে দেওয়া হয়েছে, ব্যাস সেটা নিয়ে তারা কত ধরনের কথাবার্তা। বাংলাদেশের যশোরে একটা রোড আছে, সেই রোডে প্রায় 200 বছর আগের বিভিন্ন গাছ লাগানো আছে। তো রাস্তাটা প্রশস্ত করার জন্য সেই গাছগুলো যখন কাটার প্রয়োজন হয়েছে, তখন বাংলাদেশের মানবাধিকার কর্মীরা সবাই চিৎকার করে উঠলো, না 200 বছর ধরে গাছগুলো লাগানো আছে, এই গাছগুলো আমাদের ঐতিহ্য, এই গাছগুলো সরানো যাবে না। ফলে বাংলাদেশ সরকার বাধ্য হয়ে ওই রাস্তাটা চওড়া করতে পারে নাই, ওইভাবে চিকন রাস্তায় রয়ে গেছে। সামান্য গাছের অধিকার রক্ষা করার জন্য তাদের কত চিৎকার, অথচ ফিলিস্তিনে গাজাতে এখন পাখির মতো মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন সেখানে শত শত মানুষ মারা যাচ্ছে, এবং যাদের অধিকাংশই ছোট ছোট শিশু, 1 বছর 2 বছর 3 বছর বাচ্চা। এই সমস্ত নিরাপরাধ শিশুদেরকে যখন চোখের সামনে মারা হচ্ছে, যখন জাতিসংঘের বিরুদ্ধে ভেটো প্রস্তাব দেওয়া হচ্ছে, না জাতিসংঘের বিরুদ্ধে যখন নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হচ্ছে বা একটা বিরতির প্রস্তাব দেওয়া হচ্ছে, তখন সবার আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো রাষ্ট্রগুলা, যারা বিশ্বের সবচেয়ে বড় বড় সভ্যতার দাবিদার রাষ্ট্র, এরা যে সেখানে ভেটো দিচ্ছে এবং বলছে যে না, এখনও পর্যন্ত সেখানে সন্ত্রাস নাকি নির্মূল হয়নি, সন্ত্রাস নির্মূল হয়নি, সেজন্য এখানে ছোট ছোট বাচ্চাদেরকে এখানে ধ্বংস করে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি, স্বার্থ উদ্ধারের জন্য মানুষ কীভাবে অন্ধ হয়ে যায় তার দৃষ্টান্ত আমাদের এখন চোখের সামনে ভাসছে। ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ কিছুদিন আগে হয়ে গেল, আপনারা দেখেছেন কত মানুষ সেখানে মারা গেল। উদ্দেশ্য কী ছিল? রাশিয়া চেয়েছিল ইউরোপের ওপর একটা প্রভাব বিস্তার করতে, সেই প্রভাব বিস্তার করার জন্য তারা সেখানে শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলল, একটা দেশকে পুরো একদম উড়িয়ে দিল তারা। এখনকার বিশ্ব তো কানেক্টেড বিশ্ব, এক জায়গায় যদি কোনো ক্ষতি হয় সারা বিশ্বের উপর সেটার প্রভাব পড়ে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আজকে আমরা যেটা দেখছি, সারা বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাংলাদেশে এখন দ্রব্যমূল্য এত বেশি কেন? এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ফিলিস্তিন গাজা যুদ্ধ, ইসরায়েলি যুদ্ধ,
এই সমস্ত যুদ্ধের কারণে আজকে সারা বিশ্বব্যাপী এইভাবে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। অথচ ঘটনাগুলো কি খুব সামান্য কিছু ঘটনা? এই ঘটনাগুলো তারা নিজেরাই বসে মিটিয়ে ফেলতে পারতো যদি স্বার্থের বিষয়টা না থাকতো। এই স্বার্থের কারণে তারা আজকে পরস্পর মারামারি করছে এবং সেই মারামারির কারণে সারা বিশ্বব্যাপী মানুষ এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ ইত্তাবাল হাক্কু আহওয়াহুম, যদি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করত, সত্য সত্য যদি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করত বা সত্য যদি তাদের কুপ্রবৃত্তির মধ্যেই থাকতো, লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ, তাহলে সমস্ত দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সব কিছু ধ্বংস হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আরও কিছু ভাই রয়েছেন যারা দীনের পোশাকে পরিহিত কিন্তু তারা দীনের জন্য কাজ করার নামে তারা এখন দুনিয়ার পিছনে ছুটে চলেছেন। এদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যিবানি জাইআনি উরসিলা ফি গানামিন বি আফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদিনিহি। একজন ব্যক্তির দীনের জন্য সবচেয়ে ক্ষতিকর হচ্ছে সেই দুটো জিনিস, অর্থের লোভ আর একটা নাম হচ্ছে পদমর্যাদার লোভ। অর্থের লোভ এবং পদমর্যাদার লোভে মানুষ তার দীনকে বিক্রি করে দিচ্ছে। দুনিয়ার সামান্য কিছু টাকার বিনিময়ে, সামান্য একটা পদের বিনিময়ে মানুষ তার ধর্মকে বিক্রি করে দিচ্ছে, তার আদর্শকে বিক্রি করে দিচ্ছে। যেই মানুষটা একসময় এক ধরনের কথা বলতেন সেই মানুষটা এখন অন্য ধরনের কথা বলছেন স্বার্থের কারণে। এই নিফাক, এই মুনাফিকিগুলো আসছে কোথা থেকে? আসছে শুধুমাত্র অর্থের লোভ থেকে এবং স্বার্থের লোভ থেকে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টি নিয়ে আমরা বলবো, যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে বিষয়টির কারণে কোনো কিছু জলাঞ্জলি দেওয়া সম্ভব নয়, সেটাতেও আমরা জলাঞ্জলি দেওয়া শুরু করেছি, সেটা হচ্ছে আল্লাহর দীন। আল্লাহর দীনের মধ্যে আজকে আমরা স্বেচ্ছাচারিতা ঢুকিয়ে দিয়েছি, কুপ্রবৃত্তি ঢুকিয়ে দিয়েছি, আর এ কারণে আজকে আমাদের অধিকাংশ মানুষ আল্লাহর দীন থেকে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তারা এখন দূরে সরে বসে আছে। আমি আপনি হয়তোবা সহি আকিদা এবং মানহাজের কথা বলছি, শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলছি, তাওহীদ এবং সুন্নাতের পক্ষে কথা বলছি, আপনি দেখুন তো এই মসজিদের বাইরে যে, এই আপনার এলাকার বাইরে যে সারা দেশের মানুষ কি করছে, সারা বিশ্বের মুসলমান এখন কি করছে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নাম তাদের মুখে আছে বটে, কিন্তু কোরআন এবং সহিহ হাদিস তাদের কয়জন অনুসরণ করেন? তারা বলছেন আমরা ইসলামের সবচেয়ে বড় খাদেম, তারা বলছেন আমরা তাওহীদি জনতা, তারা বলছেন আমরা আশেকে রসুল। এগুলো তাদের শুধুমাত্র মুখের কথা, বাস্তবে তাদের জীবনে এশকে রাসুলের কোনো প্রভাব নেই, তাওহীদের কোনো প্রভাব নেই, সুন্নাতের কোনো প্রভাব নেই, দীনের কোনো প্রভাব তাদের মধ্যে আমরা খুঁজে পাই না। আজকে বাংলাদেশে 298,000 পীরের বসবাস, 298,000 পীর মানে 298,000 মাজার। এই সমস্ত মাজারগুলোতে কার পূজা করা হয়? আল্লাহর পূজা হয় নাকি একজন ব্যক্তির পূজা করা হচ্ছে? যারা বিভিন্ন মাজহাব তরিকার অনুসরণ করেন তারা বলেন আমরা আশেকে রাসুল, আমরা রাসুলের অনুসারী, রাসুলকে আমরা ভালোবাসি, কিন্তু প্রকৃত অর্থে তারা কি রাসুলকে ভালোবাসেন নাকি তাদের অনুসরণীয় সেই ইমামদেরকে বা তরিকার যারা পীর সাহেবরা আছেন তাদেরকে তারা অনুসরণ করছেন, অথবা যারা রাজনৈতিক বিভিন্ন দলের অনুসরণ করেন তারা তাদের রাজনৈতিক নেতাদের অনুসরণ করছেন, মুখে বলছেন আমরা আশেকে রাসুল? সম্মানিত উপস্থিতি, অধিকাংশ মানুষ আজকে আমরা পথভ্রষ্ট হয়ে আছি, অন্তত এই ক্ষেত্রে এসে, দিনের ক্ষেত্রে এসে। সিরাতুল মুস্তাকিম থেকে অধিকাংশ মানুষ আজকে আমরা দূরে। কেন? এর কারণ হচ্ছে আমরা এক্ষেত্রেও কুপ্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগায়রি হুদাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আসার পরেও যদি কেউ তার কুপ্রবৃত্তির অনুসরণ করে তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে? লা ইহাদিল ইন্নাল্লাহ লা ইহাদিল কওম আয-যালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো জালেম কওমকে কখনো হেদায়েত করেন না। সূরা কসাস 50 নম্বর আয়াত। আপনার কাছে হেদায়েত চলে এসেছে, আপনি জানতে পারছেন কোরআন এবং সহিহ হাদিসে এটা এসেছে, তারপর আপনি মানতে পারছেন না। কেন মানতে পারছেন না? মানতে পারছেন না এই কারণে যে আমার বাপদাদা 14 গোষ্ঠী এই কাজ কখনো করে নাই। বাপদাদা 14 গোষ্ঠী তারা মিলাদ কিয়াম করে এসেছে, বাপদাদা 14 গোষ্ঠী তারা চল্লিশা করে এসেছে, সামাজিক নানা আইন কানুন এগুলো সব করে এসেছে, তারা কি কেউ ভুল করেছিলেন? অথবা আমার সমাজের লোক সবাই এই কাজ করে, এখন আমি যদি আলাদা কিছু করি মানুষ আমাকে কি বলবে, খারাপ বলবে?
যারা সত্যটা জানেন, এমন অনেক আলেম রয়েছেন যারা সত্য জানেন, জানার পরও তারা বলছেন যদি আমি এখন পাঁচ ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত ছেড়ে দেই তাহলে তো আমার চাকরি থাকবে না। তারা জানেন সত্যটা, জানার পরও তারা বলছেন যে না, যেহেতু আমার চাকরি থাকবে না। রাজনৈতিক লিডার যারা আছেন তারা বলছেন যদি, আমি সবই বুঝতে পারছি এটাই সঠিক, কিন্তু যদি এখন আমি এই সঠিক কথাটা বলি তাহলে আমি আর আগামী নির্বাচনে ভোট পাবো না। এক একজনের কাহিনী এরকম ঘটছে না? এক একজন এক এক অজুহাতে আজকে আমরা সত্য থেকে নিজেদেরকে দূরে রাখছি। সত্যের পূজারি আমরা কেউ নই, আমরা সবাই নিজেদের অন্তরের পূজারি। নিজেদের অন্তর যেটা ভালো মনে করছে তার পিছনে আমরা ছুটে যাচ্ছি। আমাদের যারা আলেম ওলামারা, আমাদের সবচেয়ে কষ্ট হয় আলেম ওলামারা, আমাদের চেয়ে অনেক বড় বড় ডিগ্রিধারী, 50 বছর 60 বছর ধরে তারা বুখারি পড়াচ্ছেন, মুসলিম পড়াচ্ছেন, বিশাল বিশাল মাদ্রাসার পরিচালনা তারা করেন। তাদেরকে যখন আমরা বলবো যে সহিহ বুখারির হাদিসটা আপনি কি রদ করে দেবেন, সহিহ বুখারিতে এসেছে রফলিয়া দেন করার বিষয়টি, আমিন বলার বিষয়টি চলে এসেছে, তখন আপনি কি বলছেন যে আমার বড় হুজুর যাদের কাছে আমি পড়াশোনা করেছি, যে সমস্ত মাদ্রাসায় পড়াশোনা করেছি, এই মাদ্রাসাগুলো কত বড় বড় মাদ্রাসা, কত প্রসিদ্ধ মাদ্রাসা, এখানে এত বড় বড় হুজুররা আছেন, তারা কি সব ভুল করেছেন? হাদিস আমার কাছে গুরুত্ব পেল না, গুরুত্ব পেল কি আমার বড় হুজুর, আমার মাদ্রাসা, আমার এলাকার লোকজন, আমার সমাজের লোকজন। যখনই দেখবেন কোরআন এবং হাদিসের বাইরে এই সমস্ত বিষয়গুলো আসছে তখনই বুঝে নেবেন যে আপনার অন্তরটা আল্লাহর পূজা করছে না, আপনার অন্তরটা আল্লাহ দিনের অনুসারী নয়, আপনার অন্তরটা হচ্ছে আপনার খাহেশাতে নাফসানিয়া, আপনার কুপ্রবৃত্তির অনুসরণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি কখনো প্রকৃত ইমানদার হতে পারে না যেই ব্যক্তির অন্তরটা আমার আশা হেদায়েতের দিকে সব সময় অগ্রসর না হচ্ছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি আন-নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত একজন ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসছে, তার নিজের চেয়ে, তার পরিবারের চেয়ে, তার বাবা মার চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে আল্লাহ রাসূলকে যতক্ষণ তারা ভালো না বাসছে। যখনই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বিষয় আসছে তখনই আপনার যেটা কাজ হবে সেটাকে কায় মনোবাক্যে মেনে নেওয়া। যখনই আপনি মানতে পারছেন না তখনই আপনি নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক বড় বড় বক্তাদের আমরা নাম শুনি, বড় বড় লোকদের আমরা কথা শুনি, আমাদের মনে হয় মাঝে মধ্যে এই সমস্ত বড় বড় মানুষগুলা এরা কি কখনো ভুল কথা বলতে পারে? ইউটিউব ফেসবুকে যুগ এখন, বক্তার তো কোনো অভাব নেই, কত বক্তা কত রকম কথা বলছে। সাধারণ মানুষ আমরা মনে করছি যে এই মানুষগুলো কি ভুল বলতে পারে, এই যে চিন্তা, এই চিন্তা অধিকাংশ মানুষকে আজকে আমাদের পথভ্রষ্ট করে দিচ্ছে। আলী বিন আবু তালেব থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইন্না আখওয়াফ মা আখাফ আলাইকুম ইসনাতান, দুইটা জিনিসের বিষয়ে আমি তোমাদেরকে সবচেয়ে বেশি ভয় করি, একটা হচ্ছে তুলুল আমল, অধিক অধিক আকাঙ্ক্ষা করা, ও ইত্তিবাউল হাওয়া, এবং কুপ্রবৃত্তির অনুসরণ করা। ফা ইন্না তুলাল আমাল ফায়ুনসিল আখিরা, যখন তুমি বেশি বেশি প্রত্যাশা করবা, বেশি বেশি তোমার চাহিদা থাকবে, আমার গাড়ি দরকার, বাড়ি দরকার, এত যখন চাহিদা তোমার মধ্যে তৈরি হবে তখন দেখবে তুমি আখেরাতকে ভুলে গেছো, আখেরাতের কথা মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি বোধহয় বহুদিন বেঁচে যাব, বহুদিন বেঁচে থাকবো। এই তুলুল আমাল, অধিক প্রত্যাশা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইম্মা ইত্তিবাউল হাওয়া ফায়াসুদ্দু আনিল হক, আর কুপ্রবৃত্তির অনুসরণ যদি করা হয় তাহলে কুপ্রবৃত্তির অনুসরণ মানুষকে সত্য থেকে সবসময় দূরে ঠেলে দেয়। তাহলে তিনটা মৌলিক বিষয় আমরা বলেছি যে আমরা কোথায় কোথায় সাধারণত কুপ্রবৃত্তির অনুসরণ করি, সাধারণত আমাদের ব্যক্তি জীবনে করে থাকি, কখনো সামাজিক জীবনে করে থাকি, এবং কখনো আমাদের দিনদারির ক্ষেত্রে আমরা কুপ্রবৃত্তির অনুসরণ করে চলেছি, এবং এই কুপ্রবৃত্তির অনুসরণের কারণে আজকে অধিকাংশ মুসলমান আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে আছি, ইসলামের আদর্শ আমাদের মধ্যে নাই। মুসলিম নাম আমাদের আছে বটে, বড় বড় মসজিদ বানাচ্ছি বলে, বড় বড় মাদ্রাসা বানাচ্ছি বটে, কিন্তু আমাদের জীবন আদর্শের মধ্যে ইসলাম নেই।